দেখাত সম্ভ্রান্ত সাজ পোশাক দামি এক প্রকারে বিলাসী জীবনের অধিকারী তেও নাম সুমিমণি দাস বিজেপি সরকারের মন্ত্রীর সঙ্গে উঠা বহা পিছে কাম কি জানে নে পেশা তেওঁর ভূমাফিয়া হয় আপুনি ঠিকই দেখিছে এন্টি করাপশন বিষয়া বুলি ভাবুকি দি গুৱাহাটীত আৰক্ষী বিষয়ার ঘৰত গুণ্ডামি করা বিজেপি কর্মী সুমিমণি দাসৰ বিৰুদ্ধে এবাৰ উঠিছে মাটি দখলৰ অভিযোগ বৰপেটা ৰোড চহৰৰ পাঞ্জাবী ফিল্ডৰ ওচৰত ম্যাদী পট্টাৰ তিনিটাকৈ প্লটত দখলদাৰীৰ অভিযোগ উঠিছে সুমিমণি দাসৰ বিৰুদ্ধে বিজেপি নেত্রী তথা হাউলি পৌরসভার পৌরপতির দায়িত্বত থাকা মাতৃ অঞ্জলি দাস চৌধুরী আর বিজেপির বরপেটা জেলা সমিতির সম্পাদক জ্যেষ্ঠ ভগ্নী নিপামণি কলিতার আশীর্বাদত বরপেটা রোডত সুমিমণি দাসর গুন্ডাগিরি চলার অভিযোগ তুলিছে একাংশই চহরখনের আসিফ আহমেদ বীরেন দেবনাথ আর রাজেন্দ্র রয় গোবর্ধনার মৌজার বরপেটা রোড চহরের তিনি নং ওয়ার্ডর খেরাজ মিয়াদি 394 নং পট্টার 1268 নং দাগর মাটিখিনি দখলের চেষ্টার অভিযোগ তুলিছে সুমিমণি কলিতার বিরুদ্ধে 12 চনত লৈছো তো কোনো এক কথা হওয়া নাই আজি দেড় দুই মাপ পড়া তখন কই আছে যে এটা আমার মাটি হয় আমার বাউন্ডারি সাউন্ডারি করতে দিয়ে আছে বিশেষকৈ সুমিমণি কলিতায় ফজল হক রকিবুল হক আদিকে ধরে কেবাজনের লোকর সহায়ত নামে পড়েছে মাটির দখলদারে সুনিয়া এইটো রকিবুল হক ফজল হক তাহন আর তাহন তার ব্যাকগ্রাউন্ডত কোনোবাই আমি শুনা পাই আছো অফিসর পৰা আমি শুনা পাইছো যে সুমি বাইদেউ অঞ্জলি বাইদেউ হাউলির কোনোবাই আছে জড়িত ইয়াতে ইতিমধ্যে আসিফ আহমেদৰ মাটিত থকা ঘর দুয়ার ভাঙি নতুনকৈ তিন পাতর চালি সাজি সুমিমণি দাসর নেতৃত্বত চলিছে মাটি দখলের চেষ্টা এই অভিযোগ একটা চালি ঘর আছিল এটু ভাঙি আর তখন দখল করে ঘর বনায় তাতে থাকি আছে মাটি দখলের এই ঘটনার বিরুদ্ধে পরিয়ালকেইটাই চক্র বিষয়াক অভিযোগ দাখিল করার পাছতো গা লড়া নাই চক্র বিষয়ার ইপিনে ভুক্তভোগী পরিয়ালকেইটাই আরক্ষীর ওসরতো এজাহার দাখিল করেছিল কিন্তু আরক্ষীও মন বুঝতো আমি এপ্লিকেশন দিছো তারপরেও আমি কোনো আশা পাওয়া নাই সার্কেল অফিসারে যাওয়াতে মন্ডলক প্রথম প্রথম বলে কয় কিন্তু এদিনও মন্ডল এতিয়ালৈকে আশা পাওয়া নাই আরক্ষী অথবা রাজস্বক্র বিষয়ার পর এই ক্ষেত্র সহায় লাভ নকরার উপায়হীন হয়ে পড়েছে ভুক্তভোগী পরিয়ালকেইটা উপায়হীন ভুক্তভোগী পরিয়ালকেইটাই এতিয়া ন্যায় বিচারি কাতর আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক মই হয় মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাই আছো যে এইটোর লগত কোন কোন জড়িত আছে এবিলাক চাব লাগে আর আমাক মানে আমার মাটিটো আমাক বুঝাই দিব লাগে কেন আমি মেডিপাট্টা মাটি লৈছো আমি 12 বছর হয়েছে আমার নাম জারি সব কাগজবিলাক আমার তাতে আছে ডিসি অফিসের পর পারমিশন ওলাইছে কিন্তু তাহন এতিয়া একশনিয়া মাটি বলে কই আছে এইটো অল্প নজর দিব লাগে মুখ্যমন্ত্রী আনহাতে সুমিমণি দাসর সৈতে কোন কোন লোক জড়িত হয়ে আছে তার উচিত তদন্তরও দাবি করেছে ভুক্তভোগী পরিয়ালকেইটাই মুখ্যমন্ত্রী তো দালাল ধরি আছে কিন্তু এইটো বিজেপির মানুষ ইয়াতে জড়িত হয়ে আছে তো এইবিলাকও মুখ্যমন্ত্রী অল্প চাব লাগে বস্তুবিলাক কিন্তু আজি আমার লগত হয়েছে আরো বেলেগ মানুষের লগত হবো এনেকুয়া সমস্যা নজর দিব লাগে কিন্তু এতিয়া প্রশ্ন হয় মাটির দালালর বিরুদ্ধে অভিযান আরম্ভ করা বিজেপি সরকারের মন্ত্রীর সঙ্গে উঠা বহা করা এইগী সুমিমণি দাসর বিরুদ্ধে কিবা ব্যবস্থা গ্রহণ করবলে সাহস হবনে প্রশাসনের প্রতিদিন ডিজিটাল ডেস্ক